হাই, তো আজকে আমি দেখাবো HTML CSS ইউজ করে আমরা কি করে টেবিল বানাতে পারি। তো সবার আগে একটা ডক টাইপ নিয়ে টেবিল, ওকে, তো এর ভিতরে সবার ফার্স্টে টেবিল হেড, টেবিল হেডের ভিতরে TH, ওকে, সবার ফার্স্ট হেডিংটা দিচ্ছি নাম্বার, ডাস্টটা চেঞ্জ করে দিচ্ছি ফুল নেম, পজিশন স্যালারি, ওকে। তো আমাদের এই চারটে হেডলাইন হয়ে গেল। এটা আমরা একবার ক্রোমে ওপেন করে নিই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা চারটে হেডলাইন হয়েছে। এটা বড় আকার করে দিই, ওকে। এটা হচ্ছে আমাদের টেবিলের হেড। এরপরে টেবিল বডি, টেবিল বডির মধ্যে টেবিল রো আর টেবিল রোর মধ্যে টিডি, টিডি হচ্ছে টেবিল ডেটা, ওকে। তো সবার ফার্স্টে নাম্বারে 1 দিয়ে এটা আমরা কপি করে নিই। তারপরে তো দেখতে পাচ্ছি এখানে আমরা, তারপরে রো এসে গেছে। তো এরকম আমরা যতগুলো ইচ্ছা রো এখানে অ্যাড করতে পারি। তো আমি আগে থেকে লিখে রেখেছিলাম, আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। এখানে আরও তিনটে রো কপি পেস্ট করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এসে গেছে, ওকে। তো আমাদের HTML এর কাজ শেষ, এবার আমাদের CSS। আমি HTML এর ভেতরেই স্টাইল করে CSS-টা লিখছি। সবার ফার্স্টে মার্জিন প্যাডিংগুলো 0 করে নিই। সরি, ওকে, এটাকে মিডিল করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। হাইট দিয়ে দিই, ডিসপ্লে ফ্লেক্স, ওকে। তো দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টটা সেন্টারে এসে গেছে। এটা জাস্ট আমি দেখতে সুবিধার জন্য সেন্টারে নিয়ে এলাম, ওকে। এবার আমরা টেবিলটা স্টাইলিং করি। সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, ওকে, ফার্স্টে আমরা একটু এগুলোর মধ্যে প্যাডিং প্যাডিং দিয়ে দিই। কিসের মধ্যে প্যাডিং দেবো? TH আর TD, ওকে। TH বলতে এটা, এইগুলো, আর TD হচ্ছে এগুলো, মানে সবকটার মধ্যে প্যাডিং দিতে হবে। তো TH আর TD মধ্যে আমরা প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল আর 30 পিক্সেল, ওকে, ঠিক আছে। আমরা ফন্ট সাইজটা চাইলে একটু বড় করে নিতে পারি, 24 পিক্সেল, ওকে। তো এবার ঠিকঠাক দেখা যাচ্ছে, স্পেসিং ঠিক আছে। আমাদের এবার এই ওপরের যে হেডিংগুলো আছে এগুলো চাইছি আমরা লেফট সাইডে অ্যালাইন থাকবে। তো তার জন্য আমাদের TH সিলেক্ট করতে হবে, টেক্সট অ্যালাইন লেফট,
ওকে লেফট অ্যালাইন হয়ে গেছে। ওকে তো নেক্সট আমরা কি করব, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো আলাদা শুধু হেডিংয়ের। ওকে তো তার জন্য আমরা টিএইচ এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে নিই। আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে রেখেছি, তো আমি ওটাই পেস্ট করে দিচ্ছি। ওকে ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে। তো এবার এখানে আমাদের গ্যাপ দেখা যাচ্ছে, তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের টেবিলটা সিলেক্ট করতে হবে, আর টেবিলের মধ্যে বর্ডার বর্ডার কোল্যাপস কোল্যাপস করলে এটা চলে যাবে। ওকে এটা যদি আমরা না করি তাহলে কিন্তু এটা এরকম দেখাবে, এটা চলে গেছে। ওকে তো আর কি করতে পারি, আমরা এটা পুরোটা একটা স্ট্রোক দিতে পারি। তো তার জন্য কি করতে হবে, আমাদের বর্ডার 1 পিক্সেল সলিড আর সেম কালারটা দিতে পারি। ওকে ঠিক আছে, আর আর কি করতে পারি আমরা, আর হচ্ছে আমরা যদি চাই যে এই টেবিলের এই রোগুলো একটা ছেড়ে একটা হালকা গ্রে কালার থাকবে, সব করে না একটা ছেড়ে একটা, যাতে ভালো লাগে দেখতে। তো তার জন্য কি করতে হবে আমরা দেখে নিয়ে, এটা এই রোগুলো আছে টেবিল বডির মধ্যে। ওকে টেবিল বডির মধ্যে আমরা সিলেক্ট করব টেবিল রো, তাহলে টেবিল বডির মধ্যে সিলেক্ট করব টেবিল রো, সরি। এবার চাইছি আমরা একটার পর একটা সিলেক্ট হবে, ঠিক আছে যতগুলোই থাকুক না কেন আমাদের একটার পর একটা সিলেক্ট হতে হবে, প্রথমে 2 তারপরে 4 এরকম ইভেন নাম্বারে সিলেক্ট হতে থাকবে। তো তার জন্য আমরা নেব চাইল্ড আর এখানে লিখব ইভেন। ওকে তাহলে কি হবে, আমাদের যে শুধু ইভেন নাম্বারগুলো সিলেক্ট হবে, যেরকম 2 4 এরপরে যদি আরও থাকে তখন 6 8 ওগুলো সিলেক্ট হবে শুধু। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেবো, আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে তো দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে এসেছে। আর একটা জিনিস আমি চাইছি, প্রতিটা প্রতিটা রোয়ের নিচে হালকা করে একটা স্ট্রোক থাকবে, ওপরের হেডিংটা বাদ দিয়ে শুধু বডির রোগুলোতে। তার জন্য আমাদের কি করতে হবে, টেবিল বডিটা সিলেক্ট করতে হবে আর বর্ডার বাটাম দিতে হবে 1 পিক্সেল সলিড। ওকে আই থিঙ্ক দেখা যায়, ও সরি টেবিল বডি না, টেবিল বডির মধ্যে টেবিল রো সিলেক্ট করতে হবে, কারণ বর্ডারগুলো রোর নিচে থাকবে, তো টেবিল বডির ভেতর টেবিল রো সিলেক্ট করতে হবে প্রতিটা। হ্যাঁ চলে এসেছে, দেখতে পাচ্ছি আমাদের টেবিল রোর এটাও চলে এসেছে। বাট এখানে এই নিচের একটা বর্ডার আই থিঙ্ক দেখা যাচ্ছে না, তো তার জন্য আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে না আই থিঙ্ক, আমরা পুরোটা এখানে ইয়েলোটা দিয়েছিলাম, বাট যেহেতু আমরা এখানে এই কা সলিড গ্রে কালারটা দিয়েছি একটু, তো ইয়েলোটা চলে গিয়ে গ্রেটা দেখা যাচ্ছে শুধু। তাহলে আমি চাই যে লাস্টের যেটাই থাকুক, যা লাস্টের যে রোটা থাকবে সেটাতে যাতে এই গ্রে বর্ডারটা না থাকে। ওকে তার জন্য আমরা টেবিল বডি টিয়ার লাস্ট চাইল্ড যদি সিলেক্ট করি আর ওখানে যদি বর্ডার নান করে দিই, তাহলে আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে। ইয়েস এটা আমাদের ঠিক হয়ে গেছে, ঠিক আছে তাহলে তোমরা বুঝে গেছো কীভাবে করতে হবে। আমরা এখানে কী করেছি, সবার পাশে টেবিল নিয়েছি, টেবিল নিয়ে তার মধ্যে টেবিল হেড, এটা হচ্ছে আমাদের টেবিল হেড, এই পুরোটা টেবিল হেডের মধ্যে আমরা টিএইচ নিয়েছি, টিএইচ এর মধ্যে সব কটা আছে, এই সব কটা হচ্ছে একটা করে টিএইচ।
তারপরে নিচে টেবিল বডি, টেবিল বডি হচ্ছে এই পুরোটা। আর টেবিল বডির মধ্যে চারটে রো আছে, যেরকম এই একটা রো, এই একটা রো করে চারটে রো আছে। আর চারটে রোর মধ্যে টিডি, চারটে টিডি বলতে টেবিল ডিটেলস, এগুলো হচ্ছে টিডি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা। বাই।